আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ রানা, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমি জব করতাম ঢাকা নারায়ণগঞ্জে। আমি আগে থেকে কম বেশি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ব্যাপারগুলোতে ইন্টারেস্টেড ছিলাম। দেন আমি এক পর্যায়ে জানতে পারি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে যে নওগাঁতে ফ্রিল্যান্সিং আইটি নামক একটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে আউটসোর্সিং এর কাজ শেখানো হয়। তো আমার ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি সেখানকার কথা। দেন আমি রাজশাহী থেকে নওগাঁয় চলে আসি। আসার পরে এখানে কথাবার্তা বলে আমি ফ্রিল্যান্সিং আইটিতে গ্রাফিক্স কোর্সে ভর্তি হয়ে যাই। তারপর এখানকার যে পরিবেশ, শেখানোর কৌশল, ফ্রিল্যান্সিং আইটির প্রধান এমনি শাহাদাত হোসেন, ওনার যে শেখানোর কৌশল আমার খুবই ভালো লাগে। দেন আমি মনে করি যে এটাকে আমি পেশা হিসেবে বেছে নিতে পারি। তারপর আমি জব ছেড়ে দিয়ে আমি এখন বর্তমানে ফ্রিল্যান্সিং করছি। আমি ফ্রিল্যান্সার মার্কেট এবং ফাইবার মার্কেটে কিছু প্রজেক্ট কমপ্লিট করেছি এবং আমি এখনো কাজ করে যাচ্ছি। এবং আমার কাছে মনে হয় নওগাঁ ফ্রিল্যান্সিং আইটির যে পরিবেশ, শেখানোর কৌশল এবং এখানকার যে প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা স্টুডেন্টদেরকে কাজ সংক্রান্ত ঝামেলায় পড়ার পরে সাহায্য চাইলে তারা যথেষ্ট হেল্পফুল এবং যেভাবে সাহায্য করে। সো আমার মনে হয় যদি কোনো মানুষ মনে করে যে ফ্রিল্যান্সিং কে পেশা হিসেবে বেছে নিব, তাহলে আমার মনে হয় নিঃসন্দেহে এটাকে নেওয়া যায়। তার প্রমাণ আমি নিজেই, কারণ আমি মনে করি অনলাইন বেস ফ্রিল্যান্সিং জগতে ফ্রিল্যান্সিং আইটি এক অনন্য উদাহরণ। সো আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই ফ্রিল্যান্সিং করে আমি আমার পথকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আপনারা সকলেই দোয়া করবেন ফ্রিল্যান্সিং আইটির প্রত্যেকের জন্য, কারণ ফ্রিল্যান্সিং আইটির যে পরিবেশ, ফ্রিল্যান্সিং আইটির আমি যা দেখেছি স্টুডেন্ট থাকা অবস্থায়, যখনই কোনো স্টুডেন্ট কোনো ঝামেলায় পড়ত, কিভাবে সলভ করা যায়, কিভাবে উপর লেভেলে যাওয়া যায়, কিভাবে একটার পর একটা মার্কেট প্লেস চেঞ্জ করে আরেকটা মার্কেটে গিয়ে সফলতা অর্জন করতে হয়, এর জন্য যথেষ্ট হেল্পফুল ফ্রিল্যান্সিং আইটির প্রধান এমনি শাহাদাত হোসেন। সো আমার মনে হয় যারা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক বা ভালো প্রতিষ্ঠানের অভাব ফ্রিল্যান্সিং করতে পারছেন না, বা আপনারা অলরেডি কাজ করা শুরু করেছেন বা ভালো গাইড পাচ্ছেন না, সো আমি মনে করি আপনারা যদি চান, সেক্ষেত্রে নওগাঁয় যারা আছে ফ্রিল্যান্সিং আইটি থেকে কোর্স কমপ্লিট করে আউটসোর্সিং এর উপরে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। ফ্রিল্যান্সিং আইটিতে এসে সেখান থেকে যে কোনো একটা কোর্সের উপরে ট্রেনিং গ্রহণ করে আপনার ক্যারিয়ারকে আপনি আরো সামনের দিকে এগিয়ে নিতে পারেন এবং চাইলে আপনি প্যাশন হিসেবেও বেছে নিতে পারেন। সো থ্যাংক ইউ গাইজ, এবং সকলকে আমি ইনভাইট করছি ফ্রিল্যান্সিং আইটিতে। ধন্যবাদ ফ্রিল্যান্সিং আইটি, এবং ধন্যবাদ ফ্রিল্যান্সিং আইটির প্রধান এমপি শাহাদাত হোসেন।